তুমি এখানে উঠে আসো, আমি তো তোমার বাড়ি যাচ্ছি। আরে হয় ওই যে আজ দুই তিন দিন আগে তোমার স্বামী হচ্ছে টেকা পাঠাইছে বিকাশে, আর ই আছে তোমার ফোন বন্ধ কে? আমি তো দুই তিন দিন ধরে ট্রাই করতেছি ফোনে, কি হয়েছে কি তোমার ফোন? ভাই আর কোয়েন না, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। ও ওই জন্য আমি তোমাকে পাচ্ছি না। দেখো তো আমি আবার এই দোকানটা ঠেলা থুয়ে সারি আবার আবার তোমার বাড়ি আমার আসা লাগে, দেখছো কতটা আমার ক্ষতি হলে। ভাই কি কব কোন, বাড়িতে একটা বেড়া ছাগল নাই, আর সাত আটটা মাস ধরে গেছে সে শহরে, এখনো বাড়িতে আসার নাম নাই, কোনো খোঁজ খবরও নাই। এটা কোনো কথা? আমার ফোনটা নষ্ট হয়েছে, তার সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না। অবশ্য ঠিকই কইছো, নতুন ছেলেটা নতুন বিয়ে করছে, আর এক বছর হলে ওই ছয় সাত মাস যায় ঢাকা পড়ে থাকা লাগবে, বাড়ির কোনো খবর আর খবরও নেয় না, এটি কোনো কথা হলে নাকি? আচ্ছা যাই হোক শোনো, আমি তো দোকানে কর্মচারী বসা থাকছি, তাহলে তোমাকে যখন পাই গেলাম আমি আর দেরি করবো না, আমি টাকাটা দিয়ে চলে যাই, আর এরপরে যখন ফোন দিবি নি বুঝছো কখন হবে, কখন হবে ওই তুই তো গেছিস ছয় সাত মাস, বাড়ির তোর বউটা একা থাহে, একটা বাড়ির বেটা সহ নাই, তুই বাড়িতে এসে ঘুরে যা, তুমি তাহলে টেনশন করে না বুঝছো। টেনশন ভাই রে, হয়তো বাড়ির লোকজন নাই, কর ব্যাপার মানুষের হতেই পারে না। তা অবশ্য ঠিক, বিপদ আপদের কথা কি মানুষের কোয়া যায় না? এখন তোমার একটু অসুখ বিসুখই হলে, তোমার কোনো বিপদই হলে সেটা দেখবি কিরা? এই যে আমার দোকানে টাকা পাঠায়, আমি মনে করো যে আমি এখন ওই তোমাকে নিজের বোন মনে করে জন্য আমি বাড়ির পর এসে দিয়ে যাচ্ছি, অন্য লোক তো আর তা করবি জানে। ভাই আপনার সাথে যদি কথা হয় ওকে একটু আপনি বাড়িতে আসতে কোয়েন না। আমি অবশ্যই কব না, আমার সাথে ফোন আমার কাছে ফোন দিলে পরে এর পরবর্তী যখন টাকা পাঠাবি নি, টাকা পাঠালেই তো ফোন দেয়, যখনই ফোন দিবি নি তখন আমি বিস্তারিত বোঝা কব না, ওয়াসে ঘুরে যাবি নি। হ্যাঁ আচ্ছা বোন, তাহলে আমি আর দেরি করলাম না বুঝছো, তুমি টাকাটা নেও, আমি আবার দোকানে যাই, দোকানে কর্মচারী বসাতে পারছি আমি। দুই হাজার টাকা পাঠাচ্ছে, ধরো টাকা পাঠাচ্ছে, টাকাটা তুলে দেবো, আর টেনশন করে না, তুমি একটু টেনশনও করে না, এরপরে যখন আবার ফোন দিবি নি আমি বিস্তারিত ভেঙে পাবো না, মন খারাপ করে না বোন, কী কবো আর শোনো, আসলে হয়তো কোনো কামে টামে ব্যস্ত রয়েছে খুব, যার জন্য আসতে পারতেছে না। আসবেন না পারলো, খোঁজ খবর তো একটু নিবি, বাড়িতে একটা ফোনও দেয় না। আচ্ছা কাম করে তো বোন, তুমি যদি সময় পাও কালকে একটু আমার দোকানের পর আসে, তো আমার দোকানে একটা ফোন আছে পড়ে রয়েছে, তোমার সিমটা লিয়ে এসে আমি সেট করে দেবো না, অন্তত তুমি একটু কথা কবে পারবে না। আচ্ছা ঠিক আছে, কাল সকাল সকালে চলে আসবো না। আচ্ছা আমি চলে গেলাম। হ্যাঁ আচ্ছা তাহলে আমি চলে গেলাম। আমার বন্ধু দয়াময়।